আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল ইউরোপে সংবাদে। বার্তাকক্ষের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। বর্ণাঢ্য আয়োজনে ইংল্যান্ডের বার্মিংহামে উদযাপিত হল চ্যানেল আইয়ের 15তম জন্মোৎসব। মানবতা বিরোধী অপরাধীদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে লন্ডন মহানগর আওয়ামী লীগের সভা। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসিএসআর এর রিজিওনে নতুন কমিটির অভিষেক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লাল সবুজ আমাদের শক্তি, এই স্লোগানকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনে ইংল্যান্ডের বার্মিংহামে উদযাপিত হল বাংলাদেশ প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল আইয়ের 15তম জন্ম উৎসব। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। মুশফিকুর রহমান ফয়সাল ও বজ্জল ইসলামের তোলা ছবিতে ও প্রতিনিধি আব্দুল আহাদ সুমনকে সাথে নিয়ে বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন এম আর মুরাদ। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাজ্যের দ্বিতীয় বাঙালি অধ্যুষিত শহর বার্মিংহামে উদযাপন করা হয়েছে চ্যানেল আইয়ের 15তম জন্ম উৎসব। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি চ্যানেল আইকে জন্মদিনের শুভেচ্ছা জানান। বাংলাদেশের প্রেক্ষাপটে মিডিয়ার ভূমিকা নিয়ে কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। যেখানে প্রতিদিন এক একটি বিষয়ে আমাদের যে সমস্ত আয়োজন অনুষ্ঠানগুলো আছে, সেমিনার করেছি, সব জায়গা থেকে এক জায়গায় এসে আমরা উপনীত হয়েছি যে এখন নিউজটা কোয়ালিটি, আমাদের এখন সব জায়গা থেকে একটা কোয়ালিটির জায়গায় যেতে হবে, জবাবদিহিতা করতে হবে। এবং বাংলাদেশের 25টি চ্যানেলে টেলিভিশন চ্যানেল এখন কাজ করছে, এরা চাইলেই এই জবাবদিহিতার ভিতরে আনতে পারে রাষ্ট্রকে, সমাজের যে সমস্ত সেবামূলক প্রতিষ্ঠান যেগুলো আছে, রাষ্ট্রের মানুষের জন্য দেওয়া হচ্ছে, সবাইকে এই সচেতন আনতে পারে। তো বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে মিডিয়ার রোল আমার অবস্থান থেকে আমি মনে করি এরকম হওয়া উচিত। উপস্থিত সুধীজনরা এই সময় চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠানের প্রশংসা করেন। Well, I'm actually honoured to be here today to celebrate 15 years of Channel I. I think they've done a good job over 15 years here and broadcasting back to Bangladesh. I think it's very, very good work. অত্যন্ত হাই লেভেলে নিয়ে গিয়েছে, তার জন্য আমি আমাদের চ্যানেল আইয়ের তারিখের সাহেব তাদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতে চ্যানেল আইয়ের প্রসারে আরও বেশি সহযোগিতার আহ্বান জানিয়ে বার্মিংহামে শিগগিরই চ্যানেল আই ইউরোপে স্টুডিও করার ঘোষণা দেন চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক এজে আহমদ ফয়সাল চৌধুরী সৈয়দ। নাসির স্যার কবির মুরব্বী এবং শ্রদ্ধার ব্যক্তিত্ব, তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কবে স্টুডিও চালু করেন বার্মিংহামে। আমি বলেছিলাম যে আমি 2-3 মাসের মধ্যেই আমি স্টুডিও চালু করবো, এবং আমি আজকে ঘোষণা করতে চাই উইদিন 3 মান্থস ইনশাল্লাহ আমরা চ্যানেল আই স্টুডিও পার্কিং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানটি সাজানো হয় নাচ আর গান। পরে জন্মদিনের কেক কাটা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে চ্যানেল আই ইউরোপ। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে এম এ মুরাদ, চ্যানেল আই। মানবতা বিরোধী অপরাধীদের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে এক সভা যুক্তরাষ্ট্র লন্ডন মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রবিবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নুরুল হক লালামিয়া সভাপতিতে এবং আলতাফুর রহমান মুজাহিদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, শামসুদ্দিন মাস্টার, শাহাবুদ্দিন চঞ্চল, শারুব আলী, আনসারুল হক সহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক মানসম্মত ট্রাইব্যুনালের মাধ্যমে ইতিমধ্যে যে রায় হয়েছে সেগুলো কার্যকর করার দাবি জানান এবং বিএনপি সিলেটের জনসভায় খালেদা জিয়ার নির্বাচন প্রতিহত করার যে বক্তব্য দিয়েছেন তা গণতন্ত্র বিরোধী বলে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান বক্তারা। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসিএস সারি রেজিওনের নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়েছে। রবিবার সারি ন্যাশনাল শুটিং ফেডারেশন বিসলে হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সারি রেজিওনের সভাপতি কামাল ইয়াকু। সৌমি দাসের উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ মিজারুল কায়েস। বিশেষ অতিথি ছিলেন হাউস অফ লর্ডস এর সদস্য লর্ড শেখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডোরি পার্টির এমপি গ্রেভিন বারোহেল, লিভ ডিএমের এমপি লল ব্রাস্টো, বিসিএর প্রেসিডেন্ট পাশা খন্দকার, সেক্রেটারি এম এ মুনিম, ক্রয়ডনের ডেপুটি মেয়র বাদশাহ কাদির, হেলাল মল্লিক, সৈয়দ হাসান আহমেদ, নাসির উদ্দিন, ইয়ামিম দিদার সহ বিসিএর সদস্যরা। এই সময় লন্ডনে সফররত সিলেট প্রেস ক্লাবের সভাপতি আহমেদ নূরকে বিসিএর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, বর্তমান সময়কারী শিল্পের চলমান সমস্যা সমাধানে তিনি ক্যাটারার্সদের সাথে আন্তরিকভাবে কাজ করছেন। অনুষ্ঠানে প্রাণবন্ত করতে সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইস্ট সাসেক্স রিপোর্টের বিশিষ্ট ক্যাটারার্স ও নাট্য ব্যক্তিত্ব এবং সাসেক্স বিএনপি সহসভাপতি ইলিয়াস হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকা থেকে মনোনয়ন চান। এই লক্ষ্যে তিনি দীর্ঘদিন থেকে এই ভাটি জনপদের মানোন্নয়নের কাজ করে আসছেন। 4 অক্টোবর মধ্যরাতে সিপোর্টের একটি রেস্টুরেন্টে সাসেক্স বিএনপি কর্তৃক আয়োজিত এক নির্বাচনী প্রচারণা সভায় তিনি তার প্রার্থিতা ঘোষণা করেন। সাসেক্স বিএনপি সভাপতি ও যুক্তরাজ্য উপদেষ্টা নাট্যকার নুরুল আমিনের সভাপতিত্ব ও সাংগঠনিক সম্পাদক এমাম উদ্দিনের পরিচালনায় এবং সাবেক ছাত্রনেতা সোহেল আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপোর্টের কাউন্সিলর ও সাবেক সাসেক্স বিএনপি সহসভাপতি আলী হায়দার। আরও বক্তব্য রাখেন এম এ মুকিত, সালেহ আহমেদ চৌধুরী আলফু, আবু হেনা আজিজ, ফজলুল হক চৌধুরী, অ্যাডভোকেট শাহরিয়ার কোরাইশী, জিতু মিয়া সহ আরও অনেকে। সভায় ইলিয়াস হোসেন আরও বলেন, বিএনপির নমিনেশনের জন্য কেন্দ্রীয় কমিটি সহ স্থানীয়ভাবে তিনি ব্যাপকভাবে যোগাযোগ রেখে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, মনোনয়ন তাকে দেওয়া হলে বিপুল ভোটের ব্যবধানে তিনি উত্তর এলাকা থেকে নির্বাচনে মানুষের জীবনমানের উন্নয়নের অবদান রাখতে পারবেন। নর্থ লন্ডনের বিখ্যাত আলেকজান্ডার প্যালেসের কাছে মনোরম পরিবেশে 450 আসনের রিভারসাইড ব্যাংকুইটিং হলে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 6 অক্টোবর শনিবার উডগ্রিনের টার্নপাইক লেন অবস্থিত সুবিশাল হলটি উদ্বোধন করেন স্থানীয় মেয়র কাউন্সিলর শিলা পিকক। এই সময় আরও উপস্থিত ছিলেন ক্যামডেন কাউন্সিলর সাবেক লিডার কাউন্সিলর নাসিম আলী ও ভিই, এটিএন বাংলার এমডি সুপি মিয়া, ক্যামডেন সুরমা সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ সালী, রিভারসাইডের পরিচালনা মামুন আজাদ, সাজ্জাদ হাবিব, গৌস খান, আজাদ আলী সহ আরও অনেকে। রিভারসাইডের পরিচালনক বৃন্দ জানান, এই বিশাল হল একটি সুবিশাল গ্রিল হাউস, সিসা লাউজ ও ইটালিয়ান, থাই, চাইনিজ, ইন্ডিয়ান ফুড সহ মনোরম ফুডের সমাহার রয়েছে রেস্টুরেন্টে। উদ্বোধনের উপলক্ষে কাস্টমারদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে এবং যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান অনায়াসে যে কেউ করতে পারবে বলে জানান পরিচালক মামুন আলম। বিগত 3 মাস থেকে রিভারসাইড ব্যাংকুইটিং লাউঞ্জের প্রস্তুত করতে যে সকল ব্যক্তিবর্গ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। টাওয়ার হ্যামলেটসবাসীর জন্য একটি মুসলিম গোরস্থান প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের, অবশেষে এই দাবি বাস্তবায়ন হতে চলেছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেছেন, গোরস্থানের জন্য জায়গা ক্রয়ের আনুষ্ঠানিকতা প্রায় শেষ পর্যায়ে, শুধু প্ল্যানিং পারমিশন বাকি আছে। গোরস্থানটি সম্পূর্ণ হয়ে গেলে অনেক অর্থ সাশ্রয়ে লাশ দাপন সম্ভব হবে বলে মন্তব্য করেন। মেয়র রহমান গত 5 অক্টোবর শনিবার বিকেল লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত কাউন্সিল অফ মস্কের টাওয়ার হ্যামলেটসের বার্ষিক সাধারণ সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। তিনি কাউন্সিল অফ মস্কের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, বারার শান্তি শৃঙ্খলা রক্ষায় এই সংগঠন অসাধারণ কাজ করে যাচ্ছে। কাউন্সিল অফ মস্কের একটি নিজস্ব অফিস প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতা করবেন বলে তিনি আশ্বাস দেন। কাউন্সিল অফ মস্কের চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হীরা ইসলামের পরিচালনায়
অনুষ্ঠিত সভায় টাওয়ার হ্যামলেটস মসজিদগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সাধারণ সভা আলোচনায় অংশ নেন মুফতি আব্দাল চৌধুরী, মাওলানা আব্দুল মুনতাকিম, এলএমসির সেক্রেটারি আইয়ুব খান, কাউন্সিলর আব্দাল উল্লাহ, আব্দুল আজিজ সর্দার, ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার, আব্দুল মনিম জাহিদি ক্যারল, আলহাজ আতিক মিয়া, রৌফ আহমেদ শিবলি। সাধারণ সভায় বিভিন্ন মসজিদের প্রতিনিধিরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এতে বিভিন্ন মসজিদের কমিউনিটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কোন্দল, ক্ষমতা প্রদর্শন ইত্যাদি বিষয়ে অভিযোগ উঠে। বাংলাদেশ আইন পরিষদের পঞ্চম কার্যকরী কমিটির প্রথম সভা 4 অক্টোবর পূর্ব লন্ডনের কাশিদা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। 2 পর্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ব্যারিস্টার এনামুল হক। আনুষ্ঠানিকভাবে তিনি নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার এম এ কামালের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সভাটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম ইসাক সোহেল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু সায়েম, ব্যারিস্টার নাজির উদ্দিন চৌধুরী, সলিসিটর সোহুল আহমেদ মকু, অ্যাডভোকেট সিবর আহমেদ, ব্যারিস্টার ওয়াসিফুর রহমান তালুকদার, ব্যারিস্টার ইকবাল হোসেন, অ্যাডভোকেট নাসির রহমান, শাহ আলম সরকার প্রমুখ। সভায় বক্তারা অত্যন্ত আনন্দঘন পরিবেশে বিএলএ নির্বাচনের জন্য সন্তোষ প্রকাশ করে সংগঠনের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলে সাউথ ওয়েস্ট রিজিওনাল সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত। বেলজিয়াম অস্ত ইউরোপালিয়া ইন্ডিয়া ইন্টারন্যাশনাল আর্টস ফেস্টিভ্যালের উদ্বোধন।